বাসার একজনের মনে চাইলে এটা শেষা ভর্তা বানায় খেতে পারবো না। তাই শেষনির ভিতরে দরার ভিতরে পার্থক্য আছে আর শেষার ভিতরে পার্থক্য আছে। তৈরি হচ্ছে মাওয়ার বিখ্যাত লেজ ভর্তা, টেস্ট হবে কিন্তু কাটা বাজবে না। পদ্মার উপর ভাসমান এই রেস্টুরেন্টে বসে আমাদের গর্বের পদ্মা সেতু দেখতে দেখতে ইলিশ ভাজা আর বিভিন্ন রকম ভর্তা দিয়ে খাওয়ার অনুভূতি যেন একটু আলাদাই। ইলিশ মাছ, চিংড়ি মাছ, টাকি মাছ, করল মাছ, বাইলা মাছ, শুধু শুটকি, সাত পদের ভর্তা করি আমরা। এত ভর্তার মাঝে পদ্মা নদীর পাশে অবস্থিত এই রেস্টুরেন্টগুলোর ইলিশের লেজ ভর্তার একটা আলাদা বিশেষত্ব আছে। কিন্তু কিভাবে তৈরি করা হয় এই বিশেষ খাবারের আইটেম? বাজারে থেকে যে ভালো মাছটি আছে বাইশা বাইশা মাজন কিনে ওই মাছটি আইন না, আমরা ওই মাছে ধোয়া পাকলা সুন্দর করিয়া করিয়া তারপরে হলুদ মরিচ দিয়ে ওটাকে মাখতে হবে। মাছ কাটার পর মাছের লেজ ভালোভাবে পানিতে ধুয়ে তাতে মাখানো হয় লবণ, মরিচ ও হলুদের গুঁড়ো। এখানে হলুদ মরিচ লবণ মিশানো, একবারে সব পারফেক্ট করা, আর আমরা দিয়া এইভাবে মাইকা সুন্দর করে মাইকা ছয় সাত মিনিট এখানে রাখা হয়। মাখার পরে লবণ হলুদে ভিজার পরে আমরা তেলে দিয়ে দিই। ইলিশের লেজ ভাজার জন্য ব্যবহার করা হয় ভালো মানের সরিষার তেল, এতে ভর্তায় আসে আলাদা ঘ্রাণ, স্বাদও হয় ভালো। যাইতে যাইতে পাঁচ ছয় মিনিট ভাজবো, টাকা ভাজার পরে উপযুক্ত হলে এখানে আমরা এটা নামাবো, নামাইয়া আসলে সাজবো। 5 থেকে 6 মিনিট ভালোভাবে ভাজার পর চুলা থেকে নামিয়ে ফেলা হয় ইলিশের লেজ। এরপর হামানদিস্তায় ভালোভাবে পেশা হয় সেই লেজ। হামানদিস্তা দিয়ে পেশার সময় মাছের বড় কাটা ফেলে দেওয়া হয়। ভালোভাবে পেশা হলে তা অন্য পাত্রে নিয়ে ছোট কাটা তুলে ফেলে দেওয়া হয়। ইলিশ মাছের লেজে অনেক কাটা আমরা এটা ভাজি, একটু ভালো করে ভাজার পরে আমরা ছেঁচি, ছেঁচার পরে কাটা বাইচ্ছা এমন ভাবে বাছি নিখুঁত করিয়া। এখানে শিশু বাচ্চা থেকে আরম্ভ করিয়া একবারে বৃদ্ধ বয়সের লোকজন খাবে, এতে কোনো কাটা বাজবে না। আস্তে আস্তে সুন্দর করে সমস্ত কাটা পয়সা ফালানোর পরে এরপর পেঁয়াজ দিবেন, মরিচ দিবেন, তারপরে লবণ দিবেন। তিনটা লেজ ভর্তা এই পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি, আর এই লবণ দিচ্ছি পরিমাণ মতন, লবণ দিচ্ছি পরিমাণ মতন, শুকনো মরিচের ফাঁকি আমাদের পরিমাণ দিচ্ছি। আপনারা যদি কেউ ঝাল বেশি খান তো বললে ঝাল বেশি দেওয়া হবে, কম খেলে তারে কম দেওয়া হবে। কেউ যদি বোম্বাই মরিচ দিয়ে খেতে চায় সেটাও দেওয়া যাবে, এটাও আমাদের কাছ থেকে। পেঁয়াজ কুচি, লবণ আর শুকনো মরিচ দিয়ে ভালোভাবে মাখানোর পর এতে দেওয়া হয় সরিষার তেল। এই পরিমাণ মতন সরিষার তেল দিলাম, এবং ভাজা মাছের যে তেলটা থাকবে অবশিষ্ট ওই তেলটা দিবেন, এরপর এটাকে সুন্দরভাবে মাখাবেন। এই মাছ ভর্তা বানাইতে যে আপনারা যত মুড়ির মতন ডলবেন সেতই ভর্তার টেস্ট আসবে, সুন্দর ভর্তা খেতে হলে সুন্দর ডলা লাগবে। এভাবে ভালোভাবে মাখানোর পর তৈরি হয়ে যায় সুস্বাদু ইলিশের লেজ ভর্তা। এবার শুধু খাওয়ার অপেক্ষা। এই আমাদের স্পেশাল মাওয়ার লেজ ভর্তা, চাইলে আপনিও চেখে দেখতে পারেন মাওয়ার বিখ্যাত লেজ ভর্তা।